গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজছে 11:30। তো আমার পুজো টুজো সব হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার। এই যে আমার ছোট মেয়ে আলপনা দিয়ে দিয়েছে, পুজো হয়ে গেছে, আমার রান্না হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে, প্রচুর জিনিস কাঁচা হয়েছে, সব উঠোনে মেলা আছে। তো আমি এখন যাচ্ছি ওপরে, মামনি ওপরে আছে, ও পরিষ্কার টরিষ্কার করছে, আমি এবার ওপরে যাচ্ছি। আজকে আমার ছোট মেয়ে কি করছে তোমরা দেখো, এই যে একদম মানে দেখা যায় না, এবারে দেখো ঝাঁট দিচ্ছে। ওকে বললাম যে নিচেটা তুই ঝাঁট দে, ঝাঁট দিয়ে চান কর। আর মামনি ওপরে অনেকক্ষণ গেছে, আমি এবার যাচ্ছি ওইখানে, মানে ওপরটা পরিষ্কার করা হয়নি, ওপরে মামনি পরিষ্কার করছে, আমি এখন যাচ্ছি। তো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। বাবাই এখানে ঝাঁট দিচ্ছে, দিক ও দিয়ে চান করবে। সরা, ওগুলো সরা, সব পাশ কাটি কাটি ঝাঁট দিয়েছিল, সরা সব। তো দেখো ঠিক আছে, তুমি ঝাঁট দাও, হ্যাঁ ঝাঁট দিয়ে চান করতে ঢুকে পড়বে, ডাইনিংটা বন্ধ করে দেবে, ঠিক আছে আমি চলে যাচ্ছি। চলো ওপরে মামনি কি করছে সেটা দেখে নিই একবার। এইগুলো সব নোংরা হয়েছে, এগুলো সব পরিষ্কার করতে হবে, সানলাইটে জলে ডোবাতে হবে। এইদিকে আছে, ওখানে বসে আছে গদাই, মামনি কোথায় গেল দেখি। এই যে ইনি, ঝাঁট দেয়া হয়ে গেছে, মানে ঝাঁট দিচ্ছে, ঘর টর সব পরিষ্কার করেছে। আর এই যে নিচে এত ঝুল, প্রতিদিনই পরিষ্কার করা হয়, তাতেও এত ঝুল বেরিয়েছে। তো চলো এখন ওই ঘর দুটো আছে, ডাইনিং আছে, আমি পরিষ্কার করি, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। হ্যালো, তো এখন বাজছে 9:00। অ্যাকচুয়ালি মায়ের এত কাজের চাপ, মা মানে ভিডিও তো করতেই পারছে না, আমিও মাকে একটু একটু হেল্প করছি, একদমই যে করছি না তা নয়, কিন্তু পুরোটা তো আমি করতে পারছি না। আর আমাদের যেহেতু এই ঝাপান আসছে, মাকে প্রচণ্ড পরিমাণে মানে মায়ের উপর প্রেশার পড়ছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে মায়ের, আজকে একটুখানি মানে জ্বর ভাব, মানে মামা ইজ নট ওয়েল, মানে গা হাত গুলো ব্যথা ব্যথা হচ্ছে, গরম আছে হালকা, ঠিকঠাক করে মানে ঘুমটাও হচ্ছে না, আর প্রয়োজনের আর কি অতিরিক্ত একটু পরিশ্রম হয়ে যাচ্ছে বেশি, মানে আর কি আমার শরীরের তুলনায় আর কি মানে যেটা নেয়ার ক্ষমতা আছে তার অতিরিক্ত পরিশ্রমটা হয়ে যাচ্ছে, আর একদম ঘুম হচ্ছে না। বিকেলেও তা সে দিদিও কাজ করছে, ও সে সকাল সকাল চলে আসছে, এসে সব কাজকর্ম করছে, বাগান পরিষ্কার, তারপর ছাদ পরিষ্কার, ও সব আবার খুব গরমও আছে, তো এই গরমে কাজ করতে করতে এবার শরীর খারাপ হয়ে যাচ্ছে মায়ের, মানে শরীর খারাপ হয়ে যাচ্ছে, মানে আজকে আর সন্ধ্যাবেলাটা একটু কেমন খারাপ খারাপ লাগছে শরীরটা, জানি না প্যারাসিটামল খেয়ে নেবো রাত্রিবেলা। এই যে এইখানটা নোংরা হয়েছে, আবার এইখানটা এই তাকটা, চলো না একটু রেস্ট নেবে, এত করতে হবে না, চলো একটু বলছি রেস্ট না, সে কাজ করেই চলেছে করেই চলেছে। তো এখন 9:00 তো বাজছে, মা কাজ করছে, এদিকে বাপি ফোন করছে, বনু ঘরে আছে, তো চলো তোমাদের সঙ্গে আবার তাহলে পরে কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজছে তোমার 11:58। তো আমার মামনির কালকে বার্থডে, তো আজকে 12:00 পরে কালকে পড়ে যাবে, উইশ করার জন্য আমরা বসে আছি। তো কি নিয়ে উইশ করবো দেখো, আমরা সবাই বসে আছি এখানে মামনিকে উইশ করার জন্য। 12:00 যদিও আমাদের আজকে প্রথম না, প্রতিদিনই হয়, তো আজকের 12:00 একটু অন্যরকম হবে। এই যে আমরা বসে পড়েছি একটা ফ্রুট এগলেস কেক নিয়ে, তো এটা আমরা কাটবো, আর মোমবাতিতে জ্বালানো হবে, আর এই মোমবাতিটা জ্বালানো হবে, আমার শরীরটা একটু মন্দা মন্দা আছে। হ্যাপি বার্থডে মামনি, হ্যাপি বার্থডে মামনি, হ্যাপি বার্থডে, আমার হাতে দেখো কি হয়ে গেছে, থ্যাংক ইউ, তুমি আসো, তুমি আসো, বাপিয়া আমরা অ্যাডভান্স। তো দেখো এখন বাজছে 11:59, 12:00, হ্যাপি বার্থডে মামনি, থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে মামনি, হ্যাপি বার্থডে মামনি।
ও যাচ্ছে ভাঙ কি তোমার কি আমার কি ও জন্মদিন জীবনে জীবনে উন্নতি করো নিজে পায়ে দাঁড়াও তো বাবাই কে একবার দেখাও বাবাই ঠিক আছে আমার বাপি হাততালি দিয়েই যাচ্ছে এবার বাপির জন্য গানে ঢুকবো ওটা আমার তো বাংলা আছে জন্মদিন সব ঘরে লাইট হয়ে গেছে আবার একটু পরে আসছি তো দেখো মামনি কালকে জন্মদিনের জন্য ওকে কি গিফট দিয়েছি মামনি সেটা তোমাদের দেখাবে তো আমাকে মা এই যেটা দিয়েছে এটা 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 আমার ভীষণ পছন্দ হয়েছে এটা একটা দিয়েছে মা আমাকে দুটো গিফট দিয়েছে এই যে দেখিয়েছি পুরো কিউট একটা ডল এটা হচ্ছে এর নাম হচ্ছে জিনি জিনি এর নাম হচ্ছে জিনি তাই তো আর যেটা দিয়েছে সেটা হচ্ছে নয়েজের একটা স্মার্ট ওয়াচ দেখাচ্ছি আমি এটা আগেই আনপ্যাক করে ফেলেছি এটা আমার সেট ফেট সমস্ত কিছু করা হয়ে গেছে কালারটাও খুব সুন্দর এই দুটোই গিফট দিয়েছে আর আর আমি একটা আজকে মানে অনলাইনে একটা মানে জিনিস অর্ডার দিয়েছিলাম দুদিন আগে আজকে এসেছে বাপিকে একটু দেখা যাচ্ছে বাপি কি সব করছে দেখো তোমরা জিনিসটা বাবাই আমার চুলটা খেয়েছে খুঁজে বেঁধে দিল তো জিনিসটা কি দেখ এটা কি বলো তো দেখাচ্ছি আমি কি এটা এইটাই দেখো সেই মানে এসিতে শোয়া হয় তো মেয়েগুলো মানে খাটের দিকে এসিটা আছে মেয়েগুলো খাটে শুতে পারে না প্রচুর মানে হাওয়াটা লাগে বলে ওরা নিচে শোয়ে এবার নিচে শুধু মাদুর উপরে একটা কার্পেট বিছিয়ে শোয়ে তার জন্য এটা নিলাম এটা বিছিয়ে মেয়েগুলো শোবে কেমন হয়েছে বলবে দেখ খুব সুন্দর জিনিসটা সব তো আজকে আমরা ব্লগটা এখানে এন্ড করছি আর কালকে আসছে আমার বার্থডে ব্লগ কেউ দেখতে ভুলবে না আর যদি কিছু ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড জিনিকে দে সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আর আমার জিনিকে ওর মাসি শুধু আমার কাছ থেকে কেড়ে কেড়ে নিয়ে নিচ্ছে ওর মায়ের কাছে একটুও থাকতে দিচ্ছে না সব সময় মাসি কেড়ে কেড়ে নিয়ে নিচ্ছে জিনিকে আমার আমি ওকে মাসির হাতেই ট্রান্সফার করে দিয়েছি কী আর করবো কেন মাসিমণিকে বেশি ভালোবাসি তো গুড নাইট আজকে ব্লগটা বেশি বড় হয়নি আর এখানে গুড নাইট বলে দিচ্ছি আর তো টাইম নেই ব্লগ করার সারা রাত আর ব্লগ হবে কি টাটা গুড নাইট সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ